আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আমি গত ক্লাসে তোমাদেরকে এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষাক্রমের একাদশ শ্রেণীর ব্যবসায় গণিত ও পরিসংখ্যান বিষয়ে পাঠদান করছিলাম। তো অধ্যায় সেট তত্ত্ব এ বিষয়ে আলোচনা করছিলাম, সেট কি। তো আজকে সেটের কয়েকটা সেট সম্পর্কে আমি আলোচনা করব। এক হইল ইউনিয়ন সেট বা সংযোগ সেট। ইউনিয়ন সেট বা সংযোগ সেট এটা কি? দুটো সেটের মধ্যে টোটাল এলিমেন্টগুলো, দুটো সেটের মধ্যে টোটাল বা সম্পূর্ণ এলিমেন্টগুলো নিয়ে গঠিত যে সেট, সেটা হইল ইউনিয়ন সেট বা সংযোগ সেট। এই ইউনিয়ন সেট এটাকে এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি এভাবে সেটকে ইন্ডিকেট করে। আমি উদাহরণ দিতেছি বুঝানোর জন্য। আমি ধরি ইউনিয়ন সেট বা সংযোগ সেট, এ সেটের ভিতর রয়ে গেছে এলিমেন্ট গুলো এ বি সি ডি ই, এবং এই বি সেটের ভিতরে রয়ে গেছে বি ডি ই এফ জি। এখন আমরা এভাবে ইন্ডিকেট করি এ ইউনিয়ন বি সমান সমান এ সেটের ভিতরে রয়ে গেছে এ বি সি ডি ই, এবং ইউনিয়ন চিহ্ন এরপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার বি ডি ই এফ জি। এখন এই দুই সেটের মধ্যে আমরা দেখব টোটাল এলিমেন্টগুলো কি কি আছে। এ সেটের ভিতরে আছে এ বি সি ডি ই, এবং এই বি সেটের ভিতরে এখানে তো বি, এখানে বি ডি ই এ তিনটা আছে, কিন্তু বাকি রয়ে গেছে এ জি, ওই দুটো আমরা এখানে আনলাম। তাহলে আমরা পাইলাম কি এ ইউনিয়ন বি, এই ইউনিয়ন সেটের ভিতরে আমরা পাইলাম এ বি সি ডি ই এফ জি, এই কয়টা এলিমেন্ট গুলো, এই সংখ্যা গুলো এখানে আমরা পাইলাম। দ্বিতীয় সেট আমরা আলোচনা করব ইন্টারসেকশন সেট, বা একে বাংলায় সেট সেট বলা হয়। তো ইন্টারসেকশন সেটটা কি? দুটো সেটের মধ্যে দেখতে হবে যে এর ভিতরে এলিমেন্ট গুলো কি কি কমন রয়ে গেছে, সেই কমন এলিমেন্ট গুলো নিয়ে গঠিত সেটকে আমরা ইন্টারসেকশন সেট বা সেট সেট বলি। এখন এখানে এই ইন্টারসেকশন সেটে এ ইন্টারসেকশন বি বা এ ছেদন বি এভাবে আমরা ইন্ডিকেট করব। উদাহরণ দিয়ে আমরা বোঝানোর জন্য ইন্টারসেকশন সেটটা কিভাবে, সেট সেটটা কিভাবে গঠন হবে। ধরি এখানে এ সেটের ভিতরে এলিমেন্ট রয়ে গেছে এ বি সি ডি ই, এবং বি সেটের ভিতরে এলিমেন্ট রয়ে গেছে বি ডি ই এফ জি। এখন আমরা এখানে নির্ণয় করব এ ইন্টারসেকশন বি সমান সমান এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ সেটের ভিতর রয়ে গেছে এ বি সি ডি ই, এবং ইন্টারসেকশন বা ছেদন সেট চিহ্নটা আমরা এখানে বসাইছি। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে বি সেটের ভিতরে যেটা আছে এলিমেন্ট বি ডি ই এফ জি। এখন আমরা দেখি এখানে এই ইন্টারসেকশন সেটটাই হইল, অর্থাৎ দুইটা সেটের ভিতরে মানে কি কমন রয়ে গেছে, এর ভিতরে কমন কি রয়ে গেছে। তো কমন আমরা এখানে পাই
এ সেটির ভিতরে বি আছে আর বি সেটির ভিতরে বি আছে তো আমরা বি এখানে বসালাম এরপরে এ সেটির ভিতরে ডি আছে বি সেটির ভিতরে ডি আছে আমরা ডি কে বসালাম এরপরে এ সেটির ভিতরে ই আছে আর বি সেটির ভিতরে ই আছে এখানে আমরা ই বসাইলাম এখানে আমরা কি পাইলাম যে এখানে ইন্টারসেকশন সেটের ভিতরে আমরা পাইলাম কমন এলিমেন্ট গুলো হইলো বি ডি ই আর একটা সেট হইলো ফাঁকা সেট বা নাল সেট বলা হয় এই ফাঁকা সেট বা নাল সেটটা কি অর্থাৎ যে দুটো সেটের ভিতরে কোনো এলিমেন্ট থাকবে না কোনো উপাদান থাকবে না সেটাকে ফাঁকা সেট বলা হয় তাই ফাঁকা সেট এইটাকে বলে এটাকে অরি চিহ্ন দ্বারা ইন্ডিকেট করা হয় অরি অরি চিহ্নটা এখানে দেখ এখানে অরি চিহ্ন এভাবে এই অরি এভাবে চিহ্ন দ্বারা ইন্ডিকেট করা হয় অর্থাৎ নাল সেট বা ফাঁকা সেটের ভিতরে নাল সেট বা ফাঁকা সেটের ভিতরে মানে কোনো এলিমেন্ট থাকবে না তো প্রিয় ছাত্রছাত্রী আজকের মতো যে আমি এই তিনটা বলে সেট যেটা একটা হলো ইউনিয়ন সেট বা সংযোগ সেট আর একটা হলো ইন্টারসেকশন সেট বা সেট সেট আর একটা নাল সেট বা ফাঁকা সেট এই তিন সেট সম্পর্কে আলোচনা করব নেক্সট ক্লাস ইনশাল্লাহ যে পরবর্তী এর আলোকে কিছু অঙ্ক করাই দেওয়া হবে ধন্যবাদ সমস্ত প্রিয় ছাত্রছাত্রী